মান্না সাহেব তো আসলে এমন একটি সময় উনি চলে গেছেন যখন ওনার হাইটটা টপ ফর্মে ছিল। সো আমি আগে বলেছি এটা নিয়ে আমার অনেক ভক্তরাই আমার খুব মানে ক্ষিপ্ত হয়ে গেছিল যে আপনি এই কথা বলছেন কেন, এরকম বলা অনেক, বাট সত্য তো সত্যই থাকবে। বিকজ আমি মান্না সাহেবের ব্যাপারে শুধু আমি এইটুকু বলতে চাই, একটি কথাই বলবো শুধু, যে ফিল্ম ইন্ডাস্ট্রি সবচেয়ে ভালো সম্পর্ক ছিল আমার তার সাথে, একজন কলিগ হিসাবে, একজন সহপাঠী হিসাবে, একজন বন্ধু হিসাবে। আমি তাকে অনেক পছন্দ করতাম এবং সেও আমাকে অনেক পছন্দ করত। আমি মান্না সাহেব আর অন্য কোনো কিছু বলবো না, তবে শুধু একটি কথা বলবো যে মান্না সাহেব মারা যাবার পরে উনি দেখিয়ে দিয়ে গেছেন পপুলারিটি কাকে বলে, কত প্রকার ও কি কি। মানুষের মৃত্যুর পর আমার জানা মতে উনি যেটা পেয়েছেন এটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক, জান্নাতবাসী করুক। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আকাশচুম্বী আর ওইরকম পপুলারিটি না থাকলে অবশ্যই উনি সেই ধরনের ভালোবাসাটা উনি পেতেন না। আর আমার সাথে বলবো যে আমার সাথে ওনার সম্পর্কটা ছিল, আর ওনার সাথে হইল কখনো ২০ আমি সে ১৯, কখনো ২০ সে আমি ১৯, মানে এইরকম এরকম চলতো সবসময় দুজনের সাথে। বাট পার্সোনাল লাইফে ওনার সাথে সম্পর্কটা আমার সবচেয়ে ভালো ছিল মান্না সাহেবের সাথে। আমার আমি হয়তো বা কোনো জায়গায় মেকআপ দিয়ে চেয়ার নিয়ে বাইরে বসে আছি মেকআপ রুমের সামনে, মান্না সাহেব গাইতেছে, গাড়িটা থামাবে, আমি সাথে উঠে দাঁড়াবো, বুকে জড়িয়ে ধরবো, বলবো চা খান, চা খাবো তারপর ছাড়বো। অথবা আমি দেখলাম হয়তো সে বসে আছে, আমি আন্ডারউডলি গাড়ি থেকে নামবো, তাকে বুকে জড়িয়ে ধরবো, চা খাবো, তার সাথে আমার এরকম চমৎকার একটি সম্পর্ক ছিল। এবং সে অন্য কারো কাছে কি আমার সেটা জানা দরকার নাই, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ টু মি অ্যান্ড সে আমার কাছে অনেক আপন একজন লোক ছিল।